নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আমি কাকলি দেই সবাইকে স্বাগত জানাই। আজ আমি ব্রেড স্যান্ডউইচ পাকোড়া তৈরি করব। এটা এই বর্ষার দিনে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এটা বাড়িতে তৈরি করে দেখুন, নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য, নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই করবেন, তাহলে আমি জানতে পারবো আমার রান্না কেমন হচ্ছে। এবার আসুন দেখে নিন এই রান্নায় কি কি উপকরণ লাগে। ব্রেড স্যান্ডউইচ পকোড়া বানাতে গেলে যে যে উপকরণগুলো লাগে সেগুলো হলো ব্রেড। এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, ছ পিস নিয়েছি। ছ পিসকে আমি মাঝখান থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর লাগবে আলু সেদ্ধ। এখানে দুটো বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি। আদা বাটা, এখানে ছোট চামচের এক চামচ আদা বাটা নিয়েছি। আমচুর পাউডার, ছোট চামচের হাফ চামচ আমচুর পাউডার নিয়েছি। আর নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা, ছোট চামচের এক চামচ। ছোট চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি। এছাড়া লাগবে নুন। আর রান্নাটা আমি সর্ষের তেল এবং সাদা তেল দুরকম তেল দিয়েই করব। প্রথমে আমি সেদ্ধ করে আলুটা একটু মেখে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন মিশিয়ে নিলাম। নুনটা অবশ্যই পরিমাণ মতো দেবেন। মেখে নিলাম নুনটা। একটা ফ্রাইং প্যানে আমি দু চামচ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। কুচিগুলো আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। এর মধ্যে এবার আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার এটা একটু মিশিয়ে নিয়ে আলু সেদ্ধটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আমচুর পাউডারটা দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি ফ্রাইং প্যানটা নামিয়ে নেব। একশো গ্রাম মতো বেসন আমি নিয়েছি। এই বেসনটা আমি একটু অল্প অল্প জল দিয়ে দিয়ে ফেটিয়ে নেব। বেসনটা আমি দু তিন মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর আমি পাকোড়াগুলো ভাজবো। প্রথমে আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। তার মানে পাউরুটির মধ্যে পুরটা, আমি আলুর পুরটা ভরে নেব।
দেখুন, আলুর পুরটা ভালোভাবে ভরে নিলাম। এবার এর উপরে আমি আরো একটা পাউরুটি দিয়ে এটাকে চাপা দিলাম। এইভাবে আমি স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। দেখুন, আরো একটা তৈরি করছি। প্রথমে আমি একটা পাউরুটির মধ্যে পুরটা দিয়ে দেব। দেখুন, পুরটা দিয়ে দিচ্ছি। এভাবে মাপ করেই আমি পুরটা দেব। এবার আর একটা পাউরুটির টুকরো দিয়ে আমি এটাকে চেপে দেব। এইভাবে আমি সব ব্রেডগুলো রেডি করব। একটা প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। আমি এই ব্রেডগুলো ভাজবো সাদা তেলে। দেখুন, এই স্যান্ডউইচগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি বেসনের গোলায় ডোবাবো। দেখুন, বেসনের গোলায় ডোবালাম। এবার এটা খুব সাবধানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আরো একটা আমি স্যান্ডউইচ ব্রেড নিলাম, বেসনের গোলা ডুবালাম। বেসনের গোলাটা যখন তৈরি করবেন, তখন সেটা না হবে খুব ঘন, না হবে একদম পাতলা, একদম মিডিয়াম রাখবেন, তাহলে ভাজতে সুবিধা হবে। এবার আস্তে আস্তে পাকোড়াগুলো আমি ভেজে নেব। এক প্লেট হালকা করে ভাজা হয়ে গেছে, আমি আর একটি উল্টে দিয়েছি। এইভাবে আমি দুদিক ভালো করে ব্রাউন করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে ভাজব। দেখুন, পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এখন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ব্রেড স্যান্ডউইচ পাকোড়া। এটা খেতে খুবই ভালো হয়। এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগে খেতে। বর্ষার দিনে এটা আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এটা আপনারা বাড়িতে তৈরি করুন আর আপনাদের বহুমূল্য মতামত আমাকে জানান। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন। এবার আমি আসি আবার নতুন কোনো রান্না নিয়ে, উপস্থিত হব আমার রান্নাঘর চ্যানেলে। নমস্কার।